ओम शांति। आज के तारीख हलो 18 জুলাই 2023। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकल मुरलीते बाबा बोले मिस्टी बच्चा तुम्हरा रूहानी यूनिवर्सिटी एस बुद्ध थे बुद्धिमान होते बुद्धिमान अर्थात पवित्र पवित्र हार पड़ा तुम्हरा एन पढ़ प्रश्न बुद्धिमान बाच्चा मुख्य निदर्शन शुना उत्तर बुद्धिमान बाच्चारा सर्वदा ज्ञान मध्य विचरण रमन करते थाकबे तादेर ईश्वर नेशा चले थाकबे तादेर बुद्धिते समग्र सृष्टिचक्र नलेज थाके नेशा थाके जे आमादेर बाबा आमादेर जन्य परमधाम थेके एसेछेन आमरा ओनार साथे परमधामे थाकि। आमादेर बाबा हलेन ज्ञानेर सागर এখন আমরা মাস্টার জ্ঞান সাগর হয়েছি। আমাদের তিনি মুক্তি জীবন মুক্তির উত্তরাধিকার দিতে এসেছেন। গীত বলেছে কে এসেছে আমার মনের দোয়ারে ওম শান্তি। জীবের আত্মা জানে যে আমাদের পরমপিতা পরমাত্মা আমাদের সম্মুখে থেকে পড়াচ্ছেন বা রাজযোগ শেখাচ্ছেন। তাই যেমন কি এ হয়ে গেল ঈশ্বরীয় ইউনিভার্সিটি। একে ইউনিভার্সিটি কেন বলা হয় এরকম নয় যে আর যেসব ইউনিভার্সিটি রয়েছে সেসব ইউনিভার্সের জন্য, না ওগুলো ইউনিভার্সের জন্য নয়, তাহলে সেগুলোকে ইউনিভার্সিটি বলবে না। বাচ্চারা এখানে তোমরা জানো এ হলো সত্যিকারের ঈশ্বরীয় ইউনিভার্সিটি, কিন্তু কেউই বুঝতে পারে না কারণ তারা হলো বুদ্ধ। বুদ্ধকে বুদ্ধিমান বাবাই তৈরি করে থাকেন। মানুষ বুদ্ধিমানেদের সামনে মাথা নত করে, দেবী দেবতা সন্ন্যাসী ইত্যাদিদের কাছে মাথা নত করে। সন্ন্যাসী পবিত্র হয় তাহলে অবশ্যই বোধ বুদ্ধি সম্পন্ন হবে, পবিত্রতাকে ভালো মনে করে। এই বিকারই মানুষকে হয়রান করে, সেজন্য পবিত্র থাকা সন্ন্যাসীদের গৃহস্থরা বুদ্ধিমান মনে করে আর তাদের চরণে নত হয়। ব্যাস সন্ন্যাসী বেশ বস্ত্র দেখবে আর তৎক্ষণাৎ মাথা নত করে দেবে। সন্ন্যাসীদেরকে দেখার সাথে সাথে কী করে তারা গৃহস্থরা মাথা নত করে দেয়। এখন তো তাদের মান মর্যাদা কম হয়ে গেছে, সেই জন্য দেখে শুনে পদক্ষেপ নেয়। আগে তো সন্ন্যাসীদের দেখে তৎক্ষণাৎ অফার করতো স্বামীজি আমাদের ঘরে চলুন, এখন তো অনেক বেশি হয়ে গেছে আর তমপ্রধান হয়ে গেছে, সেই জন্য যারা অত্যন্ত নামি দামি প্রসিদ্ধ তাদেরই মান থাকে, বড় ব্যক্তিরাও তাদের কাছে মাথা নত করে। কেন? লেখাপড়া তো সন্ন্যাসীদের থেকেও বেশি, কিন্তু তারা হলো পবিত্র, সন্ন্যাস গ্রহণ করেছে, সেই জন্য বুদ্ধিমান মনে করা হয়ে থাকে। এখন তোমরাও বুদ্ধিমান হতে থাকো। এখন তোমরা রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তকে জানো, কিন্তু তোমাদের মধ্যেও সকলের এত নেশা নেই। নেশা চড়তেও সময় অনেক লাগে, সম্পূর্ণ নেশা তো অন্তিমে থাকে। এখন যত তোমরা পুরুষার্থ করতে থাকো ততই নেশা চড়ে যেতে থাকে। নিরন্তর এটা স্মরণে থাকা উচিত, আমরা আত্মাদের পিতা পরমাত্মা এসে পড়াচ্ছেন, আমাদের পড়াচ্ছেন বিশ্বের মালিক বানানোর জন্য। তাহলে পুরুষার্থ করার জন্য শুভ চিন্তা থাকা উচিত, সকলের সেই চিন্তা থাকে না। এখানে শোনার সময় নেশা চড়ে, এখানে থেকে বাইরে বেরোয় আর খেলা শেষ। নম্বরের অনুক্রম রয়েছে, তাই না? আমাদের আত্মাদের বাবা এসেছেন, আমরা ওনার কাছে পরমধামে থাকি, এমন আর কেউ মনে করে না। সাধু সন্ন্যাসী ইত্যাদিরাও পবিত্র হয়, তোমাদের মধ্যেও নম্বরের অনুক্রম রয়েছে। সকলের এই নিশ্চয় বসেনি যে আমাদের পরমপিতা পরমাত্মা হলেন জ্ঞানের সাগর, জীবন মুক্তিদাতা, যিনি আমাদের স্বর্গের মালিক বানিয়ে দেন। এখান থেকে পা বাইরে বের করে সেই খুশি হারিয়ে যায়। বাচ্চারা না হলে তোমাদের কত খুশি থাকা উচিত। আমিও এই শরীরের আধার নিয়েছি, না হলে রাজ্য কীভাবে শেখাবো? আমার নিজের শরীর নেই, মন্দিরে দেখবে যে সকলের নিজের শরীর রয়েছে, আমি তো হলাম অশরীরী আর সকলের আকারই বা সাকারই শরীর প্রাপ্ত হয়েছে, আমার শরীর নেই। সোমনাথের মন্দিরে হোক বা শিবের মন্দিরে যেখানে যাও সেখানেই হলো নিরাকারী রূপ, কেবল নাম আলাদা আলাদা রেখে দিয়েছে। একথা তো জানো যে আত্মা পরমধাম থেকে আসে, বিভিন্ন শরীর ধারণ করে ভূমিকা পালন করে থাকে। আমি এই 84 চক্রতে আসি না, আমি হলাম পরমধামের অধিবাসী। এই শরীরে এসেছি তো তোমরা বলবে নিরাকার আবার কিভাবে আসে? হ্যাঁ আসতে পারে, তোমরা পিণ্ড খাইয়ে থাকো তখন আত্মা আসে, তাই না? শরীর তো আসে না, আত্মা প্রবেশ করে। মনে করে আত্মা অন্য শরীরে প্রবেশ করে,
কোনো কোনো ভূতের আত্মারা তো অত্যন্ত চঞ্চল হয়ে থাকে, পাথর ইত্যাদি মারতে থাকে। আত্মা যখন শরীরে আসে তখন কিছু করতে পারে, তাকে ঘোস্ট মানে ভূত বলা হয়। অশুদ্ধ আত্মারও প্রবেশ করে থাকে। বাচ্চারা, তোমাদের অনুভব রয়েছে যে কীভাবে অশুদ্ধ আত্মারা এদিকে ওদিকে ঘুরে বেড়াতে থাকে, যতক্ষণ না পর্যন্ত তাদের নিজের শরীর প্রাপ্ত হয়, শুদ্ধ আত্মারাও আসে। এও ড্রামায় নির্ধারিত রয়েছে। যা কিছু অতিবাহিত হয় তা হলো ড্রামার খেলা। বাবা বুঝিয়ে থাকেন, আমি এসে সাধারণ বৃদ্ধের শরীরে প্রবেশ করি, অবশ্যই অনুভবীর শরীর চাই, তাই না? ব্রহ্মার নাম প্রসিদ্ধ, ব্রহ্মার রায়ও প্রসিদ্ধ। ব্রহ্মার আবার কোথার থেকে রায় প্রাপ্ত হয়েছে? ব্রহ্মা হলেন শিব বাবার সন্তান, তাই ওনার হলো শ্রীমদ। তাহলে অবশ্যই মুখ্য শ্রীমদ হলো, মুখ্য শ্রীমদ ব্রহ্মার হওয়া উচিত, যার মধ্যে বাবা প্রবেশ করেন। ভারতবাসীরা এই কথাগুলিকে জানে না, তারা মনে করে সবই হলো একই, শ্রীকৃষ্ণ শিব ইত্যাদি ইত্যাদি সব একই। শ্রীকৃষ্ণকে মহাত্মা যোগেশ্বর বলে থাকে, কিন্তু কেন বলে সে তো বোঝে না। শ্রীকৃষ্ণের আত্মা এখন ঈশ্বরের দ্বারা যোগ শিখে যোগেশ্বর হতে চলেছেন। কত গুপ্ত রহস্য! মানুষ তো বলে দেয় পরমাত্মা হলেন নাম রূপ থেকে পৃথক, ওনার শরীর নেই, কিন্তু তোমরা তো বলে থাকো সোমনাথের মন্দির শিবের অবতরণের স্মৃতিস্মারক। অবশ্যই কল্প পূর্বে শিব বাবা এসেছিলেন আর এখন পুনরায় এসেছেন। তারপর দ্বাপর থেকে ওনার ভক্তি শুরু হয়, শিবরাত্রি পালন করা হয়। বাবা বসে বুঝিয়ে থাকেন, তোমরা আত্মারা পরমধাম থেকে এসেছ ভূমিকা পালন করতে। আত্মা হলো অবিনাশী, এর মধ্যে 84 জন্মের পাঠ ভরা রয়েছে। যেমন বাবা পুরনো শরীরে এসেছেন, তেমনই তোমরা পুরনো শরীরে রয়েছ। বাবা এই পুরনো শরীরের থেকে লিবারেট করে নতুন শরীর দেন। যুক্তি বলেন যে করিতুল্য থেকে হিরে তুল্য কীভাবে হবে, গাওয়া হয়ে থাকে প্রিয়তম হলেন অদ্বিতীয়। বাবা বলেন আমি পরমধামের অধিবাসী, তোমরা পরমধামে থাকো। আমি পুনরায় পাচ্ছে, বাবা বলেছেন আমি পুরনোর থেকেও পুরনো শরীরে এসেছি, ব্রহ্মা বাবার শরীরে এসেছিলেন। তোমাদেরও 84 জন্মের অন্তের এ হলো প্রতিশ্বরে, তো পুরনো শরীর আর পুরনোর থেকে পুরনো, মানে আরও ব্রহ্মা বাবা দ্বারও যখন 60 বছর তখন শিব বাবা আসে, যেমন পুরনোর থেকে পুরনো। তোমাদেরও 84 জন্মের অন্তের এ হলো প্রতিশ্বরীর, তোমরাও নিজেদের আত্মা মনে করো। আমরাও 84 জন্ম ভোগ সম্পূর্ণ করেছি, এখন পুনরায় নতুন দুনিয়ায় আমাদের নতুন শরীর প্রাপ্ত হবে। তাহলে কত খুশিতে থাকা উচিত! নম্বরে অনুক্রম রয়েছে, কেউ তো একদমই ডাল হেড মানে নির্বোধ হয়। মায়া সম্পূর্ণই প্রস্তর বুদ্ধি সম্পন্ন করে দিয়েছে। যেমন উত্তপ্ত তাওয়ার উপর জল ঢালে তখন একদমই শুকিয়ে যাবে, তেমন উত্তপ্ত তাওয়া। আরে তোমরা নিজেদের কেবল আত্মা বাবার সন্তান মনে করো, সে বাবা সেও মনে করে না। যদি মনে করতো তাহলে আশ্চর্যজনকভাবে পালিয়ে কেন যায়? মায়াও হলেন অতীব শক্তিশালী, কেউ গাফিলতি করলে তখন মায়াও থাপ্পড় মেরে দেবে। আরে বাবা এসেছেন উত্তরাধিকার প্রদান করতে, তারপরেও তোমরা বিকারী হয়ে যাও, অত্যন্ত জোরে থাপ্পড় মারে। বাবা তো থাপ্পড় মারবে না, মায়া থাপ্পড় মেরে মুখ ঘুরিয়ে দেয়। এরকম অনেকেই মায়ার থাপ্পড় খেতে থাকে। মায়াও বলে তোমরা বাবাকে স্মরণ করো না, তাই তোমাদের আঘাত আঘাত করি মানে ঘুষি মানে মায়াও হুকুম বাবা মায়ারও হুকুম প্রাপ্ত হয়েছে। বুদ্ধিহীনকে বুদ্ধিমান বানাতে হবে, তাহলে সার্ভিস করো না কেন? এখন পর্যন্ত কি মায়ার আঘাত খেতে থাকবে? অনেক আঘাত পেতে থাকে, কেউ ক্রোধের আঘাত, কেউ মোহের আঘাত। বাবা বলেন তোমরা সব কিছু সারেন্ডার করে দিয়ে ট্রাস্টি হয়ে থাকো, ভিকারকে দান করে দিয়ে পুনরায় কার্য ব্যবহারে কেন নিয়ে আসো? ভিকারের তো কোনো রূপ নেই। ধনের ক্ষেত্রে বলবে ট্রাস্টি হয়ে থাকো, অবশ্যই কার্যে ব্যবহার করো, কিন্তু অতি সতর্কভাবে। বাবার শ্রীমত অনুসারে অর্থের দ্বারা এমন কোনো বিকর্ম করবে না, না হলে তার সমস্ত বোঝা তোমাদের মাথার উপরে চাপবে। মায়া হলো অত্যন্ত তমপ্রধান, সে জানে এরা বাবাকে সঠিক রীতিতে স্মরণ করে না, সেই জন্য এদের আঘাত করে। সেই জন্য এদের আঘাত করো মানে ঘুষি মারো। মায়াও বলে যদি বাবার উত্তরাধিকারকে স্মরণ না করো তাহলে আমি থাপ্পড় মেরে দেবো। অনেক বাচ্চারা লেখো বাবা মায়া থাপ্পড় মেরে দিয়েছে, বাবাও লেখেন হ্যাঁ বাচ্চারা মায়া হুকুম পেয়েছে খুব থাপ্পড় মারার, কারণ তোমরা আমার হও না যে
বাচ্চারা তোমাদের সদা সুখী করতে এসেছি, তবু তোমরা স্মরণ করো না, তা হলো অতি সহজ কিন্তু সময় লাগে। নাহলে তো বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করে খুশির পারদ চড়ে থাকা উচিত, শেষে স্মরণ করতে করতে হিচকি এসে যাবে। ব্যাস আমরা বাবার কাছে চলে যাচ্ছি, তারপর চলে আসব স্বর্গে, যেমন সম্পূর্ণ ঈশ্বরের হয়ে চলে যাব। আচ্ছা এ কথা কেউ জানে না, আত্মা হলো পরমপিতা পরমাত্মার প্রিয়তমা, সত্যিকারের প্রিয়তমা হলো তোমরা। অর্ধেক গল্প ধরে তোমরা প্রিয়তমা হয়ে প্রিয়তমকে অনেক স্মরণ করে থাকো, কিন্তু এটা জানে না যে আত্মা পরম পরমাত্মার প্রতি প্রেম বিভোর হয়ে যায়। ওরা তো বলে আত্মাই পরমাত্মা, পরমাত্মাই আত্মা, এখানে তো অনেক অনেক পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। তোমরা জানো পরমাত্মা হলেন প্রিয়তম, মানে মাসুক, সে পবিত্র শোল আমাদের কত সুন্দর বানিয়ে দেন। আমরা আত্মারা নোংরা বিকারী হয়ে যাওয়ার জন্য গয়না, মানে দেহ নোংরা হয়ে গেছে, দেহটাকে বাবা গয়না। বাবা এসেছেন পুনরায় গোর বর্ণ করে দিতে, তখন শরীরও স্বর্ণযুগীয় গোল্ডেন এজেট পাওয়া যাবে, সোনার খাত মেশানো হয়, তাই না? এখন দেখো এই মন্দির হলো আদিদেবের, ওনার নাম কেউ মহাবীর রেখে দিয়েছে, অর্থ কিছুই জানে না, হনুমানকে মহাবীর বলে দেয়। এখন কোথাও হনুমান, কোথাও আবার আদিদেবকে মহাবীর বলে দেয়। জৈন মহারাজ মুনি যা কিছু বলেছেন সেটাই প্রচলিত হয়ে গেছে। আজকাল তো অনেক ঋষি, অনেক ঋদ্ধি সিদ্ধি চমৎকার হচ্ছে। এ বাবাও সকলকে জানেন, অনেক পরিশ্রম করে, হাত থেকে কেশর বের করে, মানুষ মনে করে ওয়াহ এ তো বেশ আশ্চর্যের, তৎক্ষণাৎ ফলোয়ার্স হয়ে যায়। যারা চমৎকার দেখায় তাদের তো অসংখ্য ফলোয়ার্স থাকে, এখানে তো সে বিষয়ে কথা নেই। বাবা বলেন, আমি 5 বছর পূর্বের মতন এসেছি, এরকম কেউ বলতে পারে না। বাচ্চারা বলে, বাবা 5000 বছর পূর্বে আমরা এসেছিলাম, তোমার থেকে স্বর্গের উত্তরাধিকার পেয়েছিলাম, এখন পুনরায় এসে পরমপিতা পরমাত্মা শিবের সন্তান হয়েছি এ ব্রহ্মার দ্বারা। তো এখন আমরা কার সন্তান হয়েছি? শিবের সন্তান হয়েছি আমরা এখন ব্রহ্মার দ্বারা। দুনিয়া রয়েছে কলিযুগে, কলিযুগে ব্রাহ্মণ কোথার থেকে আসবে? ব্রাহ্মণ তো সঙ্গমে চায়, পা আর টিকি মানে কেশ শিখা, সঙ্গম হয়ে গেল, তাই না? শূদ্র আর ব্রাহ্মণের সঙ্গম, শূদ্র থেকে পুনরায় ব্রাহ্মণ হয়ে যায়, এই 84 চক্রকে কেউ জানে না। তোমরা জানো আমরা হলাম ব্রাহ্মণ, প্র্যাকটিক্যালি ব্রহ্মার সন্তান হয়েছি। ওই ব্রাহ্মণদের তোমরা বলতে পারো তোমরা ব্রাহ্মণেরা নিজেদের ব্রহ্মার সন্তান বলে থাকো। আচ্ছা ব্রহ্মা বাবা ব্রহ্মার বাবাকে বলতে পারবে না, এই জন্য টিনের ক্যানে নুড়ি মানে ডিব্বায় পাথর, ব্যাস তোমরা ব্রাহ্মণরাই হলাম। আমরা ব্রাহ্মণ নিলে হলাম ভগবান, তোমরা সকলেই ভক্ত ছিলে, এখন বলো আমরা লক্ষ্মীকে বরণের উপযুক্ত হয়ে উঠেছি, এতে পুরুষার চলতে থাকো, পুরুষার চলতে থাকে, বোঝো আমরা পরমধাম থেকে এসেছি, এখন বাবা পুনরায় ফিরিয়ে নেওয়ার জন্য এসেছেন, এখন আমরা হলাম ব্রহ্মাণ্ডের মালিক। বাবাও পুরনো দেহে এসেছেন, মায়াও পুরনো দেহে আছে। বাবা বলেন, আমাকেও পুরনো শরীর ধার লোন নিতে হয়, এখন আমায় অর্থাৎ বাবাকে স্মরণ করো, তবে বিকর্ম বিনাশ হবে। টাইমও দেওয়া হয়ে থাকে, পাণ্ডব গভর্নমেন্টের সার্ভিস কমপক্ষে 8 ঘন্টা হওয়া উচিত, রাজযোগ শেখাতে হবে, শঙ্খধ্বনি করতে হবে, তোমরা শ্রীমত অনুসারে ভারতকে বিশেষভাবে আর দুনিয়াকে সাধারণভাবে স্বর্গে পরিণত করো। স্বর্গে কেবল তোমরাই আসো, অন্যান্য ধর্মাবলম্বীরা আসে না। ব্রাহ্মণ দেবতা ছত্র বৈশ্য শূদ্র একে বিরাট স্বরূপ বলা হয়ে থাকে, একটি বিরাট রূপের চিত্র তৈরি করতে হবে যা মানুষ সহজে বুঝতে পারে। বিষ্ণুকে বিরাট স্বরূপে নিয়ে আসে, চিত্র তো অবশ্যই চাই, তাই না? স্কুলে চিত্র রাখা হয়, তাই না? না হলে বাচ্চারা কীভাবে জানবে হাতি কি চিত্র বানিয়ে দেখানো হয়? তাহলে এ হলো 4 যুগ, এখন হলো কলিযুগ, চক্র অবশ্যই ঘুরবে, ব্রাহ্মণ তো সঙ্গমে থাকে, তা এছাড়া শরীরের ব্রাহ্মণ পাণ্ডা তারা ব্রহ্মামুখ বংশজাত নয়, ব্রহ্মামুখ বংশজাতদের তো দাদুর থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। ওই ব্রাহ্মণদের উত্তরাধিকার কোথায় প্রাপ্ত হয় এই সব কথা তো তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে বুঝতে পারে, এই কথাগুলো সবাই নম্বরের ক্রমানুসারে বুঝতে পারে। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমনা সুপ্রভাত, আত্মাদের পিছিয়ে আত্মার আত্মরূপী বাচ্চাদের জানাচ্ছি নমস্কার। আমরা সমস্ত আত্মরূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্যসা,
এক নাম্বার বুদ্ধির দ্বারা সব কিছু সারেন্ডার করে ট্রাস্টি হয়ে থাকতে হবে। তো বুদ্ধির দ্বারা সব কিছু সারেন্ডার করে ট্রাস্টি হয়ে থাকতে হবে, অতি সতর্কতার সঙ্গে শ্রীমত অনুসারে কার্য করতে হবে, অতি সতর্কতার সঙ্গে শ্রীমত অনুসারে কার্য করতে হবে। দুই নাম্বার বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করে অপার খুশি অনুভব করতে হবে, বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করে অপার খুশি অনুভব করতে হবে। বাবার স্মরণে ঈশ্বরীয়, বাবার স্মরণে ঈশ্বরীয় হয়ে যেতে হবে, প্রকৃত প্রিয়তমা, প্রকৃত প্রিয়তমা হতে হবে। যে বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করতে হবে, করে অপার খুশি অনুভব করতে হবে, শুধু স্মরণ করে না খুশির অনুভব করতে হবে। বাবার স্মরণ ঈশ্বরী হয়ে যেতে হবে, প্রকৃত প্রিয়তমা হতে হবে। বরদান সমাহিত করার এবং গুটিয়ে নেওয়ার শক্তির দ্বারা একাগ্রতার অনুভবকারী সার স্বরূপ হব, সমাহিত করার এবং গুটিয়ে নেওয়ার শক্তির দ্বারা, সমাহিত করার এবং গুটিয়ে নেওয়ার শক্তির দ্বারা একাগ্রতার অনুভবকারী সার স্বরূপ হব। স্পষ্টীকরণ দেহ দেহের সম্বন্ধ বা পদার্থের হলো অনেক বড় বিস্তার, বা বলছে দেহ দেহের সম্বন্ধ পদার্থের হলো অনেক বড় বিস্তার। সকল প্রকার বিস্তারকে সারূপে নিয়ে আসার জন্য সমাহিত বা গুটিয়ে নেওয়ার শক্তি চাই। তো সেটা রাজ্যকে দ্বারা প্রাপ্ত হয়, তাই না? শক্তি চাই সকল প্রকারের বিস্তারকে এক বিন্দু, সকল প্রকারের বলছে সব প্রকারের বিস্তারকে এক বিন্দুতে সমাহিত করে দাও। আমিও বিন্দু, বাবাও বিন্দু, এক বাবাও বিন্দুতে, এক বাবা বিন্দুতে সমগ্র সংসার সমাহিত হয়ে রয়েছে। তাই বিন্দু রূপ অর্থাৎ সার স্বরূপ হওয়া মানে একাগ্র হওয়া। একাগ্রতার অভ্যাস দ্বারা সেকেন্ডে যেখানে চাও যখন চাও বুদ্ধি সে স্থিতিতে স্থিত হতে পারে। যখন চাও বুদ্ধি সেই স্থিতিতে স্থিত হতে পারে। স্লোগান সদা আত্মিক স্থিতিতে থাকে সেই হলো রুহ, মানে রুহে মানে আধ্যাত্মিক গুলাব। যে সদা আত্মিক স্থিতিতে থাকে, আত্মিক স্থিতি সোল কনসিয়াসে থাকবে, সেই হলো রুহে মানে আধ্যাত্মিক গুলাব, সেই হলো আধ্যাত্মিক গুলাব, বলে না রুহে গুলাব, আধ্যাত্মিক গুলাব। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।